হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শতকরা অধ্যায়ের 7 নম্বর অঙ্ক সমাধান করব। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমরা এখানে 20% কম, কম মানে কি? যদি 100 টাকায় 20 টাকা কম হবে, তাহলে আমরা সমাধান করতে থাকি। 20% কমে বিক্রয় মূল্য সমান সমান 100-20 টাকা, তাহলে সমান দাঁড়াচ্ছে কত আমার? 80 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমার 100 টাকা যদি হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 80 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে 80 বাই 100। এখন আমার এখানে কি বলা আছে? কি বলছিল? 1800 টাকা একটা দোকান, তাহলে ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য সমান 80 গুণ 1800 নিচে 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। এখন 18-র সাথে যদি আমি 80 কি করি, গুণ করি, তাহলে একটু নোট করে দেখি কত হয়। 80 বাই 18, 0 8 64, 11 কাটা 0 8, 0 4 6 14, তাহলে আমার কত দাঁড়ালো উত্তর? 1440, 1440 টাকা। উত্তর 1440 টাকা। আশা করি বুঝতে পারছেন। আজ এখন করব হচ্ছে, এখন 8 নম্বর অঙ্ক সমাধান করব। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে এত টাকায় বিক্রয় করলেন, সবজির ক্রয় মূল্য কত? ফলো করেন যে কত পার্সেন্ট আছে? 40% লাভে। আর লাভ হলে কি? লাভ হলেই যোগ হয় সবসময়। যদি কম হয় তাহলে বিয়োগ, আর লাভ হলেই যোগ। তাহলে কত? 140 টাকা। তো এটা কি, এরা কি পেলাম? দেখেন, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনলো, কিনে মানে ক্রয় করলো। তাহলে আমরা কি, আমাদের বের করতে বলছে কি সবজিটির ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি দেখেন, এখানে বলছে 6300 টাকায় বিক্রয় করলে সবজিটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় মূল্য বেরোলো। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 140। আর প্রশ্নের মধ্যে আছে কত? ক্রয় মূল্য 6300 টাকা হলে, তাহলে 100, আর এখানে আমি কত পেলাম? 6300, আর নিচে 140, নিচে কত? 140। তাহলে আমরা এখন এটাকে কিন্তু কাটতে পারি না? দেখেন একটু ফলো করেন, 100 গুণ এত দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের কত হতে পারে? দেখেন এখন আমি যদি এখানে এই শূন্য কাটি, এখন এই 14 দিয়ে আমি এটাকে ভাগ করলে আমার 45 হবে। এখন 45 আর এখানে আছে 100, তাহলে 45-এর সাথে আমি যদি 100 গুণ করি তাহলে কত হয়? 4500 টাকা। তাহলে এটা কি বের করলাম? ক্রয় মূল্য। তাহলে আমার বিক্রয় মূল্য এত টাকা হলে সবজিটির ক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা। এটাই উত্তর, আশা করি বুঝতে পারছেন। আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।